সো গাইস, কেমন আছেন সবাই? আর আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আর আমি পিবিএস প্রান্ত, আর আমার ইউটিউব চ্যানেল জানায় সবাইকে স্বাগত। আর আজকের এই ভিডিওটিতে তুলে ধরতে চলেছে মায়াপুরের দর্শনীয় কিছু স্থান সম্পর্কে, আর মায়াপুরে যাওয়া আসা সম্পর্কে কিছু ইনফরমেশান। সো ভিডিওটি আশা করছি ভালো লাগবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি মায়াপুরে। সো চলো দেখা যাক। অবশেষে আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি, আর আমরা মায়াপুর যাওয়ার ভ্রমণের উদ্দেশ্যে তায়েরপুর থেকে ট্রেনটি ধরেছিলাম। আর মায়াপুর যেতে মোট কত খরচ পড়বে সে বিষয়ে সব রকম ইনফরমেশান জানিয়ে দেব। আমাদের তায়েরপুর থেকে কৃষ্ণনগর স্টেশনে আসতে জনপ্রতি 5 টাকা করে লেগেছে, চারজনের মোট 20 টাকা। এবার স্টেশন ছাড়িয়ে স্টেশনের পাশেই রয়েছে অটো ও টোটো স্ট্যান্ড। এখান থেকে অটো বা টোটো ভাড়া করে নবদ্বীপের উলোরঘাট পর্যন্ত যাওয়া যায়। তাই আমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া করে নবদ্বীপ উলোরঘাট পর্যন্ত গেলাম। সো গাইস, এখনো অনেক দেরি, সবেমাত্র টুকটুকে উঠলাম স্টেশন থেকে। টোটো করে উলোরঘাটে আসতে আমাদের জনপ্রতি টোটো ভাড়া লেগেছে 40 টাকা, মোট 160 টাকা। অবশেষে আমরা উলোরঘাটে পৌঁছে গেছি। উলোরঘাট ছাড়িয়ে আমাদের অপর প্রান্তে যেতে হবে ফেরি করে। ফেরি করে অপর প্রান্তে যেতে আমাদের মোট ভাড়া পড়ল 8 টাকা, জনপ্রতি 2 টাকা ভাড়া। আমরা হয়তো অনেকেই জানি মায়াপুর ও নবদ্বীপ, এই জায়গা দুটিকে পৃথক করেছে গঙ্গা শাখা নদী জলঙ্গি। তাই মায়াপুর ও নবদ্বীপের সাথে জলঙ্গির নামটি ওতপ্রোতভাবে জড়িত। আমরা এখন জলঙ্গি নদীর উপর দিয়ে বয়ে চলেছি। অবশেষে আমরা জলঙ্গি নদী পার হয়ে অপর প্রান্তে পৌঁছে গেছি। আমরা জলঙ্গি নদী পার হয়ে দেখলাম রাস্তার দুধারে রয়েছে অনেক প্রাইভেট হোটেল। এখান থেকে পায়ে হেঁটে অথবা বাস কিংবা টোটো করেও যেতে পারেন মায়াপুরের ঠিক স্কনের সামনে। সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড, কিন্তু আমরা বাস পাওয়াতে বাসে উঠে পড়লাম। বাসে আমাদের ভাড়া নিল জনপ্রতি 10 টাকা করে, চারজনের মোট 40 টাকা। দেখতে দেখতে আমরা স্কনের ঠিক কাছে পৌঁছে গেলাম। বাস থেকেই রাস্তার ধারে অনেক দোকান দেখা যাচ্ছিল, যেখানে পূজোর সামগ্রী বিক্রি হচ্ছিল। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তবুও বাস থেকে নামলাম এবং নেমে একটা চায়ের দোকানে আশ্রয় নিলাম। কিছুক্ষণ পর বৃষ্টি কমলে আমরা চন্দ্রোদয় মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এরপর আমরা হাঁটতে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের ঠিক সামনে। মন্দিরটির সামনেই রয়েছে একটা সুন্দর ফুলের বাগান,
যা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এরপর আমরা আবার হাঁটা শুরু করলাম এবং সামনেই দেখলাম পথের ধারে বিশ্রামাগার। সেখানে অনেক দর্শনার্থী বিশ্রাম নিচ্ছেন এবং সামনে চন্দ্রোদয় মন্দিরের চূড়াটি খুব সুন্দরভাবে চোখে পড়ছে। এরপর আবার আমরা হাঁটতে শুরু করলাম এবং কিছু দূর গিয়েই দেখলাম রাস্তার মাঝখানে জল জমে একদম পরিপূর্ণ হয়ে আছে, কারণ এই প্রকট বৃষ্টির কারণে এই ফলাফলটা দেখা যাচ্ছে। আজকে জন্মাষ্টমী, যার জন্য প্রচণ্ড আকারে বৃষ্টি নেমেছে। আজ প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় পুরো কাদা এবং অবশেষে পৌঁছে গেলাম পুলডম থিয়েটারের সামনে। এই পুলডম থিয়েটারে সকাল 10টা থেকে রাত 8টা অবধি শ্রী চৈতন্যদেব ও সনাতন ধর্ম বিষয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী চলতে থাকে। এখন ঠিক 5:30 বাজে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে আর পাশে যে গার্ডেনগুলো দেখতে পাচ্ছি এখানে অনেক বসার সুযোগ সুবিধাও করা আছে আর খুব সুন্দরভাবে সাজানো। এখন আমরা একটা দোকান দেখে খাবার কিনবো, অথবা আপনারা গদা ভবনে গিয়েও চৈতন্যভোগ খেতে পারেন। মিষ্টি সিঙ্গারা, সব মিষ্টির জোগান। আমরা খাবারের দোকান থেকে বেরিয়ে বাইরে চলে আসলাম এবং দেখলাম বাইরে প্রচুর লম্বা লাইন। এই লাইনটা ছিল মূল মন্দিরে আরতি দেখার লাইন। তো গাইস, ভিড়ের জন্য আমরা ভিতরে ঢুকতে পারলাম না। তো গাইস, পুরো জায়গাটা দেখলাম আর দেখুন এই মন্দিরটা তৈরি করা হচ্ছে, এখনো তৈরি করা হয়নি হচ্ছে। আর এই যে অসাধারণ আন্ডার কনস্ট্রাকশন টেম্পলটা দেখতে পাচ্ছেন, এটার নাম টেম্পল অফ ব্যাবিক প্ল্যানেটেরিয়াম। এটি 2022 সালে গ্র্যান্ড ওপেনিং হবে, আশা করছি তখন মায়াপুরের বোলটাই একেবারে পাল্টে যাবে। আর এই মন্দিরটি হচ্ছে মায়াপুরের মূল মন্দির, যেখানে এখন আরতি হচ্ছে। আর এই মন্দিরের এক পাশে রয়েছে পদ্মভবন আর এক পাশে শঙ্খভবন। আর হ্যাঁ, এই মূল মন্দিরে প্রবেশ করতে গেলে টাকার বিনিময়ে নিজের সমস্ত জিনিস ডিপোজিট করে প্রবেশ করতে হয় এবং এখানে অনেক সিকিউরিটি গার্ডেরও সুযোগ সুবিধা করা হয়েছে। Hare Krishna.
এই টেম্পল কমপ্লেক্সের মধ্যেও অনেক সামগ্রীর দোকান রয়েছে যা আপনারা লক্ষ্য করতে পারছেন, যেমন ঠাকুরের মূর্তি, জামা কাপড় প্রভৃতি। সো গাইজ, তাহলে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।